নুসরাত হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই নায়িকা নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীর প্রার্থী হওয়া নিয়ে অনেকে সরব হয়েছিলেন। তাদের জবাব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা পাট্টোপাধ্যায় নিজেই। এক ভিডিও বার্তায় জানালেন নুসরাতকে হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক মনে করেন তিনি। ভিডিও বার্তায় মমতা বলেন নুসরাত ধর্মনিরপেক্ষ মানুষ ও হিন্দু মুসলিম সব মানুষের জন্য কাজ করবে, তাই ওকে প্রার্থী করেছি। উল্লেখ্য, অনেকের দাবি ছিল নুসরাতের গ্ল্যামারকে কাজে লাগিয়ে ভোট পার হতে চাইছে তৃণমূল, কিন্তু মমতা তার ওই ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়ে দেন তাকে প্রার্থী বানানোর কারণ। বলেন শুধু ফিল্ম স্টার বলে ও প্রার্থী হয়েছে তা নয়, ও হিন্দু মুসলিম সবাইকে নিয়ে চলতে পারে। শুধু তাই নয়, নুসরাত নিজে প্রার্থী হতে চায়নি, মমতা বট্টোপাধ্যায় তাকে নিজেই যেচে প্রার্থী করেছেন বলেও স্পষ্ট করেছেন তিনি। মুখে নুসরাতকে ভোট দেওয়ার আবেদন জানানোর পাশাপাশি মমতা লিখেছেন, বসিরহাটের মা মাটি মানুষের কাছে আমার প্রার্থনা থাকবে যে আপনারা নুসরাত জাহানকে জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।